কি বলে সুপারস্টার শাকিব খান। আসসালামু আলাইকুম। অনেকেই হয়তো ভেবেছে আজকে থেকে রাজকুমারের প্রমোশন শুরু হবে, পেছনের এই স্ক্রিনে ট্রেইলার লঞ্চ হবে, টিজার লঞ্চ হবে, অথবা গান লঞ্চ হবে, অথবা নতুন কোনো পোস্টার লঞ্চ হবে, কিছু একটা আসবে আজকে। যারা সব সময় সাপোর্ট করে আসছেন আমাদের ভালো চলচ্চিত্রকে, আমাদের চলচ্চিত্র যেন আমরা যারা স্বপ্নবাজ, যারা স্বপ্ন দেখে যাচ্ছি, লাইক আরশাদ আদনানের মতো একজন ভালো প্রযোজক, একজন শক্তিশালী প্রযোজক, তাদের সবার জন্যই আজকের এই অনুষ্ঠান রাজকুমার টিমের পক্ষ থেকে। একটু একসাথে বসলাম, ইফতার করলাম, একটু গেট টুগেদার করলাম। আজকে আমিও খুব এসেছি খুব সিম্পল ভাবে, একদম সাদা মাটা, প্লেন, নো মেকআপ, নো গেট আপ, একদম সিম্পল ভাবে, একজন সাধারণ শিল্পী, একদম সিম্পল শিল্পী, সিম্পল মানুষ হিসেবে আমি আমার সহকর্মীদের, দ্যাট মিন্স আমার বিনোদন সাংবাদিক, আমার সহকর্মীদের সাথে গেট টুগেদার করতে, একসাথে কিছু ভালো সময় স্পেন্ড করতে। সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। যেহেতু এসেছি, কিছু কথা তো বলেই যাই, শেয়ার করে যাই, আবার হয়তো অনেকদিন পর দেখা হবে, সবসময় তার দেখা হয়ে ওঠে না। আসলে রাজকুমার এমন একটা সিনেমা, সিনেমার আমরা যেটা দেখেছি যে ইন্টারন্যাশনাল যে ভাইবটা ক্রিয়েট হয়েছে লাস্ট ঈদ থেকে প্রিয়তমা সিনেমার মাধ্যমে, যে যে দেশে সিনেমা এর আগে বাংলা সিনেমা চলতো না সেই সেই দেশে কিন্তু গর্বের সাথে সিনেমাগুলো চলেছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, সেটা ইটালি, ইটালির বলেন আর ইংল্যান্ড বলেন, আয়ারল্যান্ড বলেন, নর্থ আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বলেন, যেখানেই বলেন, তার চাইতে অনেক বড় পরিসরে এবার ইন্টারন্যাশনালি রাজকুমার রিলিজ হচ্ছে। রাজকুমার সম্পর্কে কথা বলার আগে আমি ভার্সেটাইল মিডিয়া, আমার বন্ধু, আমার ব্রাদার আরশাদ আদনান সম্পর্কে একটু কথা বলি। আরশাদ আদনান এমন একজন প্রযোজক এখনকার সময়ে, দেখেন একজন ভালো প্রযোজক শুধু কিছু পয়সা আছে, একটা সিনেমা বানালাম, পাঁচটা সিনেমার ঘোষণা দিলাম, দশটা সিনেমা হলো, তাকে আমি ভালো প্রযোজক বলি না কখনো। আমি একটা প্রযোজককে কিন্তু একটু ধমকও দিয়েছিলাম নিম্নমানের সিনেমা ঘোষণা দেওয়ার জন্য, সে কথাও নিশ্চয়ই অনেকের মনে আছে বা মনে নেই। একজন ভালো প্রযোজক একজন স্বপ্নবাজ হয়, আমার সিনেমাটা দেশ কিভাবে দেখবে, দেশের বাইরে কিভাবে দেখবে, পুরো পৃথিবীতে আমার সংস্কৃতির কিভাবে প্রতিনিধিত্ব করবে,